আমাদের আজকের নিবেদন পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের তৃতীয় গল্প দীপঙ্করের দেশে। সামনে বাবলা বনের ভেতর দিয়ে ধুধু করছে নদী, নাম কীর্তিনাশা। সাদা বকের মতো পাল উড়িয়ে নৌকো ছুটেছে সাঁই সাঁই। একতলা নিচু পাটের জমি গায়ের রাস্তা থেকে গড়ান হয়ে নেমে গেছে হুই ঘাট বরাবর। 2 বছর আগের কথা, চোখ বুঝলে আজও যেন সব দেখতে পাই। আসবার দিন স্টিমার থেকে ঝাপসা দেখতে পাচ্ছি রানীনগরের এতিমখানা। রোদ্দুরে ঝিকমিক করছে ঢেউ খেলানো করগেটের টিন। দূরে পুতুলের মতো খুদে খুদে দেখা যাচ্ছে, কে আলী হোসেন না গৌরাঙ্গ, মজিদ না রাধাশ্যাম। গিয়েছিলাম ঢাকার বিক্রমপুর পরগনায়। এই বিশাল পরগনাকে বলে মুন্সিগঞ্জ মহকুমা। বিক্রমপুরের মাটিতে মিশে আছে অনেক দিনের ইতিহাস। এখানকার প্রাচীন বৌদ্ধস্তূপে পাওয়া গেছে বহুকালের বিস্তৃত শিলালিপি। পুরনো দিনের সাক্ষী অনেক সায়র, অনেক বিল আজ বিক্রমপুরের গ্রামে গ্রামে ছড়িয়ে আছে। যার পাণ্ডিত্য প্রতিভায় দূর নেপাল থেকে সুদূরে শ্যাম সুমাত্রা পর্যন্ত মুগ্ধ হয়েছিল সেই স্বনামধন্য দীপঙ্করের জন্মভূমি এই বিক্রমপুর। স্টিমার এসে থামল তার পাশায়। জেটি থেকে ডাঙা অনেকটাই তফাত। মাঝখানে সরু সরু তক্তা জোড়া দেওয়া লম্বা নড়বড়ে পুল। মোটঘাট মাথায় নিয়ে পার হওয়ার সময় মনে হয় বৈতরণী পার হচ্ছি। একরাশ লোকের ভারে পুল ভাঙো ভাঙো হয়। নিচের দিকে তাকালে মাথা ঝিমঝিম করে। কালো কালো ঢেউগুলো সব মুখে ফেনা তুলে গজরাচ্ছে। কুমিরের মতো হাঁ করে আছে, জিভ দিয়ে যেন তাদের জল গড়াচ্ছে। সরু নড়বড়ে পুলের উপরকার মানুষগুলোর পিছু নিতে নিতে তারা যেন বিড়বিড় করে বলছে, ফসকালেই হয়, ফসকালেই হয়। টলতে টলতে পড়ি কি মরি করতে করতে কোনো রকমে তো প্রাণ নিয়ে ডাঙায় এসে উঠলাম। উঠেছে কি অমনি সপাং সপাং চাবুকের মতো এক ঝলক বালি এসে চোখ মুখ কানা করে দিল। সারাদিন ঠায় রোদ্দুরে পুড়ে মেজাজ তাদের সব তিরিক্ষি হয়ে আছে, যেখানে লাগে ফোসকা পড়িয়ে দেয়। নদীর পাড়ে গোটা কয়েক চা জল খাবারের দোকান। চারদিকে আর জনমনীষী নেই, চায়ের গ্লাসে গলা পর্যন্ত থিকথিক করছে বালি। দোকানের চালাগুলোও নতুন। ঘাট ছিল আগে আরও ওপাশে, এখন তার চিহ্ন মাত্র নেই, নদী ভাঙতে ভাঙতে চলেছে। সামনেই নদীর ঠিক বুকের উপর অস্পষ্ট নতুন চর জেগে উঠেছে। যাব মেদিনী মণ্ডল। উত্তরে অনেকটাই রাস্তা, যত দূর নজর যায় লোক চোখে পড়ে না, গ্রামগুলো খাঁ খাঁ করছে। আকালের বছরে সব শেষ হয়ে গেছে। কামার বাড়িতে গ্রামের দু একজন বুড়ো লোকের সঙ্গে দেখা হয়, পোড়া কাঠের মতো চেহারা, সারা গায়ে দগদগ করছে খোস পাঁচড়া। বিপিন কর্মকার দুঃখের কাহিনী বলতে বলতে হাপুস নয়নে কাঁদে। ঘরের সর্বস্ব বেঁচে দিয়েও ডাগর ছেলেটাকে সে বাঁচাতে পারেনি। হাতুড়ি নেহায় জলের দরে বিক্রি করে দিয়েছে বন্দরের মহাজনের কাছে। শুধু হাপড়টা আজও পারেনি, তাতে লোহা না পুড়ুক কলকের আগুন ধরানো চলে। গায়ের পুরুত ঠাকুরও কান্নাকাটি করে, সব গিয়ে শুধু পৈতে গাছটা আছে। 12 মাসের 13 পার্বণের দিন আর নেই। যতদিন গায়ে বসন্ত আছে শীতলামার পুজোটা চলবে, কিন্তু তাও আবার উড়ো খই গোবিন্দায় নমঃ, 4 গণ্ডা পয়সাও দক্ষিণা পাওয়া যায় না। ঠাকুরমশাই দুঃখ করে বলে, বামুন হয়ে জন্মেছি, না করতে পারি চাষের কাজ, না করতে পারি কুলিগিরি, আমাদের সব দিক দিয়েই মরণ। গায়ের অর্ধেক লোক দেশত্যাগী হয়েছে, কে কোথায় গেছে কেউ জানে না। যারা এখনো মাটি কামড়ে পড়ে আছে তারাও যাবো করছে। ঘরে মানুষ হয় জ্বরে কাতরাচ্ছে, নয়তো খালি কোলে মেয়েরা ডুকরে কাঁদছে। মুসলমান পাড়ায় ঢুকলে দেখা যায় বাড়ির উঠোনগুলো উঁচু ঢিবি হয়ে আছে। যারা মরেছে তাদের দূরে নিয়ে গিয়ে কবর দেবার সামর্থ্য ছিল না যে কারো। জেলেপাড়া যুগিপাড়া সাফ হয়ে গেছে। গায়ে রাস্তায় হাঁটতে গা ছমছম করে। বাড়িতে বাড়িতে আর সন্ধ্যা জ্বলে না, শাঁখও বাজে না। রাত্রিরে ঝড় উঠলে হ্যারিকেন হাতে ছেলের দল আর আমবাগানে ছুটে যায় না। পাকা আম মাটিতে পড়ে পচে যাচ্ছে,
বাপের জন্মে কেউ এমন দেখেনি। ঋষিপাড়ায় আর টুকটুক বাজনা বাজে না, ভাগাড়ে গরু পড়ে না, চামড়া পাবে কোত্থেকে? হাল বলদ বেচে দিয়ে চাষিরা 20 টাকায় 10 সের চালও ঘরে আনতে পারেনি। সব গায়ে সব লোকের এক দশা। তেমনি আবার গায়ের 2-4 জন লোক এই দুর্ভিক্ষে তাদের ভোল ফিরিয়েছে। যেমন আমতলার মইজুদ্দি ব্যাপারী, টঙ্গিবাড়ি বাজারে ছিল তার ভুসিমালের দোকান, চালের কারবার করে 2 দিন এসে ফেঁপে উঠল। দারোগা পুলিশকে ঘুষ খাইয়ে দিয়ে বাইরে থেকে বস্তা বস্তা চাল এনে মইজুদ্দি মজুদ করেছিল। ভাতের অভাবে লোক যখন বাজারের রাস্তায় এসে মাছির মতো মরছিল, তখন মইজুদ্দি সেই চাল বেচেছে 80 টাকা মন দরে। গাঁয়ের লোক জলের দামে জমি বেচেছে, সেই জমি কিনে মইজুদ্দি হয়েছে হাজার হাজার বিঘা জমির মালিক। মইজুদ্দির টিনের চালা ভেঙে পাকা দালান কোঠা উঠেছে। লৌহজঙ্গ বন্দরের ব্যাপারীরা ভারী মুশকিলে পড়েছিল। দিঘলির খাল যেখানটায় পদ্মায় গিয়ে পড়েছে তারই মুখে দোকানপাট, গুদাম আর মহাজনের গদি। যত লোক না খেয়ে রোগে হাত পা ফুলে মরেছে, তাদের টেনে টেনে খালের জলে ফেলা হয়েছে। এদিকে স্তূপাকার শব্দেহে খালের মুখ পর্যন্ত বুজে গিয়েছে, দুর্গন্ধে বন্দরে টেকা দায়। বন্দরের মহাজনরা মহা ফাঁপড়ে পড়ল, এ যেন লোকগুলো মরে গিয়ে তাদের উপর প্রতিশোধ নিচ্ছে। শেষ পর্যন্ত বাইরে থেকে মাইনে করা ডোম আনতে হলো খাল থেকে মরা ফেলার জন্য। মহাজনদের গাঁটের কড়ি বেশ কিছু খরচ করতে হলো, কিন্তু মানুষ মেরে যা লাভ তারা করেছে তার তুলনায় তা কিছুই নয়। মানুষ মেরে তারা লাভ করেছে মাথা পিছু 1000 টাকা, আর প্রত্যেকটা মরা ফেলার জন্য তাদের খরচ হয়েছে 8 আনা কি 1 টাকা। তাছাড়াও আকালের মরশুমে কত রকমের ভেক, কত রকমের বুজরুকি সৃষ্টি হয়েছে। হাসাইলের বিক্রমাদিত্য পর্বত, নাম শুনলেই হাসি পায়। লোকটা ছিল হোমিওপ্যাথির ডাক্তার। গায়ে যখন মড়ক লাগলো, হঠাৎ দেখা গেল সে গেরুয়া পরে সন্ন্যাসী সেজে গাছতলায় বসেছে, লোকজনকে দিচ্ছে স্বপ্নার্দ ওষুধ। ওষুধ না ছাই, কিছুদিনের মধ্যে দেখা গেল রোগাপটকা লোকটার গায়ে মাংস লেগেছে। যখন মড়ক থেমে গেল, তখন দেখা গেল পর্বত পুনর্মুশিক হয়েছে, গেরুয়া ছেড়ে হোমিওপ্যাথি ধরেছে। রানীনগর গ্রামে পৌঁছুতে 2-1 বার বিদ্যুৎ চমকিয়ে আকাশ একেবারে ভেঙে পড়ল। সামনে টিনের একটা আটচালা, লেখা রয়েছে রানীনগরের এতিমখানা। যার ওপর এতিমখানা চালানোর ভার তিনি সমাদর করে ঘরে বসালেন। ভদ্রলোকের নাম আব্দুর রহমান, লোকে বলে রহমান মাস্টার। লেখাপড়া ইংরেজি বাংলা ভালোই জানেন। গ্রামের প্রাইমারি স্কুলে আর পোস্ট অফিসে 2 জায়গাতেই একসঙ্গে তিনি মাস্টারি করতেন। সেই থেকেই সবাই তাকে রহমান মাস্টার বলে ডাকে। মুখে সর্বদা একটা মিষ্টি হাসি লেগে আছে। রহমান মাস্টারের কাছে শুনলাম ও অঞ্চলের দুর্দশার কথা। বিক্রমপুরের অধিকাংশ লোকই থাকে বাইরে বাইরে, চাকরি করে, ব্যবসা করে, আর মানি অর্ডারে বাড়িতে টাকা পাঠায়। এত মানি অর্ডার আর কোনো দেশে আসে না। তবু চিরকাল বিক্রমপুরের নাম ছিল, সমৃদ্ধি ছিল, ছুটির সময় গ্রামগুলো লোকে লোকারণ্য হয়ে উঠত। আজ ফুটবল, কাল নৌকোবাইচ, খুব আনন্দে দিন কাটত। 2-3 মাস জলে জলে কাটিয়ে জেলেরা ফিরত ঘরে, দেশ বিদেশের গল্প জমে উঠত আসরে। দুর্ভিক্ষ এসে সব চুরমার করে দিয়েছে। চালের দাম উঠেছে 40 টাকা থেকে 80 টাকায়। নাতিপুতি বউ নিয়ে বিধবা মা রাস্তার দিকে হা পিততে সে চেয়ে আছেন, কবে মানি অর্ডারে ছেলের কাছ থেকে টাকা আসবে। শেষ পর্যন্ত হয়তো পিয়ন এলো, কিন্তু টাকা নিয়ে নয়, ছেলের মৃত্যুর খবর নিয়ে। এমনি করে শেষ হয়ে গেছে কত সংসার, সব কিছু গিয়ে শুধু ভিটে মাটিতে এসে ঠেকেছে। নতুন লোক দেখে এতিমখানার ছেলেমেয়েরা পড়ার বই রেখে দিয়ে ছুটে আসে। আলী হোসেন, গৌরাঙ্গ, আজিমুন্নেশা, শুকুরবানু, হরিদাসি, মজিদ, রাধাশ্যাম, একে একে আলাপ হয়। দুর্ভিক্ষে বাপ মা মরা ছেলেদের নিয়ে এক সৃষ্টি ছাড়া সংসার গড়ে উঠেছে। সকলের বড় আলী হোসেন, বড় ভাইয়ের মতো সকলকে সে আগলায়। আলী হোসেনের বাড়ি ত্রিপুরায়, চাঁদপুরে স্টিমারে উঠে ভিক্ষে করছিল, স্টিমার ছেড়ে দেওয়ায় আর নামতে পারেনি, একেবারে নেমেছিল তার পাশায়। সেখান থেকে গিয়েছিল মাওয়ার বাজারে, বাজারের লঙ্গরখানায় একবেলা খিচুড়ি খেত, আর রাত্রিরে পড়ে থাকতো দোকানের দাওয়ায়। রাত্রিরে ঘুম হতো না ঠান্ডায়, গায়ের চামড়া ফেটে রক্ত বেরোতো, তার উপর মাছি বসে বসে দগদগে ঘা হয়ে গিয়েছিল।
আলী হোসেনকে তাই বাজারের লোকজন পাঠিয়েছিল রিলিফ হাসপাতালে। সেখান থেকে ছাড়া পেয়ে এসেছে রানীনগরের এতিমখানায়। বাপ মার কথা জিজ্ঞেস করলে 10 বছরের ছেলে আলী হোসেনের চোখগুলো ছোট ছোট হয়ে আসে, আর বোধহয় কান্না চাপার জন্য 3 বছরের ছোট্ট বোন হরিদাসীকে কোলে তুলে নিয়ে আদর করে। আলী হোসেনের বাপ মা ভাই বোন নিজের বলতে কেউই নেই। ছোট হলে কি হয়, বাপ মার কথা গৌরাঙ্গর স্পষ্ট মনে আছে। গৌরাঙ্গদের বাড়ি পাবনা জেলায়। বাপ তার ঘরামির কাজ করত। একবার উঁচু চালের মটকা মারতে গিয়ে পা ফসকে পড়ে গিয়েছিল গৌরাঙ্গর বাবা, তবু খোঁড়া পা নিয়েই আবার কাজে লেগেছিল, কিন্তু গায়ে আর কাজ পাওয়া গেল না। তারপর চালের দাম হলো 40 টাকা। নস্কররা গায়ের বড় জোরদার, তাদের পা ধরে গৌরাঙ্গর বাবা কত কাঁদাকাটা করল। দুশের ধানও তারা কর্জ দিল না। তারপর থালা বাটি সব বিক্রি করে দিয়ে যখন আর বাঁচা গেল না, তখন গৌরাঙ্গর বাবা গলায় দড়ি দিয়ে মরল। গৌরাঙ্গর ছোট বোনটাও কোথায় যে চলে গেল গৌরাঙ্গ আর খুঁজে পেল না। সিরাজগঞ্জের ঘাটে গৌরাঙ্গ ভিক্ষে করছিল, তাই দেখে এক ভদ্রলোক তাকে নিয়ে আসে মাওয়ার বাজারে। আজিমুন্নেশা আর শুকুর বানু দুই বোন। বড় আজিমুন্নেশার মুখে আগুনে পোড়া দাগ। আগুনে পোড়ার কথা বললে এখনও আজিমুন্নেশার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আজিমুন্নেশার বাপ সলিমুল্লা ছিল কুমার ভোগের তাঁতি। অভাবে তাঁত বেচতে হলো সলিমুল্লাকে। শেষ পর্যন্ত শোধ হয়ে সলিমুল্লা মারা গেল। আজিমুন্নেশার মা নিরুপায় হয়ে আবার বিয়ে করল, কিন্তু নতুন সংসারে মেয়ে দুটির আর ঠাঁই হল না। আজিমুন্নেশা আর শুকুরবানুর দূর সম্পর্কের এক আত্মীয় দয়া করে তাদের আশ্রয় দিল, কিন্তু অভাব কার সংসারে নেই। তাদের এমন হলো যে আর দিন চলে না, মনুষ্যত্ব পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেল। একদিন আজিমুন্নেশাকে খিদেই কাঁদতে দেখে বাড়ির কর্তা মেয়েটার মুখ উনুনের মুখে চেপে ধরল। মনগুলো সব পাষাণ হয়ে গেছে। শেষকালে শুকুরবানুর চিৎকারে পাড়ার লোক ছুটে এসে আজিমুন্নেশাকে বাঁচাল। এতিম ঘরের ছোট্ট ঘরটার মধ্যে এমনই দুঃখের কাহিনী যেন জমাট বেঁধে আছে। মজিদকে জিজ্ঞেস করলাম, তুমি বড় হয়ে কি করবে? মজিদের চোখ হঠাৎ জ্বলে ওঠে, হাতের মুঠোটা শক্ত করে বাগিয়ে ধরে বলে, বড় লোকদের শেষ করব। কথাটা বোধহয় রহমান মাস্টারের শেখানো। রানীনগরের এতিমখানা থেকে বেরিয়ে পড়লাম রাত ফর্সা হওয়ার আগেই। আলী হোসেন আর গৌরাঙ্গ, মজিদ আর রাধাশ্যাম, আমিনা আর হরিদাসী সকালে ঘুম ভেঙে উঠেই আমাকে খুঁজবে জানি। ঘণ্টা কয়েকের মাত্র আলাপ, তারই মধ্যে ওরা আমাকে আপন করে নিয়েছে। কিন্তু ওদের ঘুম থেকে তুলে বিদায় নেব সে সাহসও নেই। যাচ্ছি শুনলে শুকুরবানু যদি কাঁদে, বলা যায় না যদি আমারই চোখ ঝাপসা হয়ে ওঠে। তাই বিদায় না নিয়েই বোঁচকা বোঁচকে কাঁধে ফেলে রওনা হই। হাত ধরে বাঁশের সরু সাঁকোটা পার করে দিলেন রহমান মাস্টার। তারপর মুঠো করা হাত উপরের দিকে তুলে কি একটা কথা বলতে চাইলেন। ঠোঁট দুটো ফাঁক হতে দেখলাম, কিন্তু কোনো আওয়াজ বেরোলো না। হঠাৎ পেছন ফিরে রানীনগরের রাস্তা বরাবর মাটিতে চোখ রেখে হনহন করে হাঁটতে লাগলেন রহমান মাস্টার। খানিকক্ষণ থমকে দাঁড়ালাম। বিচিত্র এই পৃথিবী, বিচিত্র মানুষের ভালোবাসা। আবার পথ চলা শুরু হয়। ঘোড়দৌড়ের বাজার পেরিয়ে লৌহজঙ্গ, মুন্সীগঞ্জ ঘাট থেকে সোনারং আর টঙ্গিবাড়ি, কমলাঘাট আর বজ্রযোগিনী। রাস্তার দুপাশের গাছে অজস্র পাকা গাব, পাতা দেখা যাচ্ছে না গাছের। ঘাট থেকে ফিরছিল এক বুড়ো, হঠাৎ সে গাছগুলোর দিকে আঙুল দেখিয়ে বলল, দেখেছেন? একটু অবাক হয়ে গেলাম লোকটার প্রশ্ন শুনে নয়, প্রশ্নের সঙ্গে তাকে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে দেখে। বেশ তো লাল টুকটুকে ফল ধরেছে গাছে, তাতে মন খারাপ করবার কি আছে? আছে, কেননা এ দৃশ্য নাকি এ অঞ্চলে তিনকালে কেউ দেখেনি। বর্ষার মরশুম শুরু হয় নৌকো মেরামতির এই হচ্ছে সময়, অন্যবার এর ঢের আগেই নৌকো সারানোর ধুম পড়ে যায়। এই সময় গাছে গাব পাকতে পায় না, কারণ গাবের আঠা দিয়ে না জুড়িলে নৌকো মেরামতি হয় না। কিন্তু গাব রইল গাছে, নৌকো সারাবে কিসে? বুড়ো বলে, আজ কারো নৌকোই নেই, তার আবার সারাবে। জ্বালানির অভাবে নৌকোর কাঠ সব চেলা করে লোকে মরা পুড়িয়েছে, আর আজ তারা আসমানে মেঘের চিড়িক দেখে আর কপাল চাপড়ায়। কি করে তারা এ বর্ষা কাটাবে? দুদিন পরেই জলে থই থই করবে গোটা তল্লাট। নৌকো না হলে হাটে বাজারে যাওয়া দূরের কথা, পাড়া পড়শির বাড়িতে যে একটু দুঃখের গল্প বলতে যাবে সে উপায়ও থাকবে না। বুড়ো যে গাঁয়ে থাকে তার নাম নেত্রবতী। রাস্তায় চলতে চলতে সে হঠাৎ দাঁড়িয়ে পড়ে বলে, শুনতে পাচ্ছেন?
কান খাড়া করে শোনার চেষ্টা করলাম, একটা ঝিঁঝি অনেকক্ষণ ধরে ডেকে চলেছে। মাথা খারাপ নাকি বুড়োটার? পাগলের পাল্লায় পড়ে শেষটায় বেঘরে মারা পড়ব নাকি? এতক্ষণ ভালো করে তাকায়নি। বসন্তে পোড় খাওয়া ঘা দগদগে বিভৎস মুখ পুরোটার, মাথার চুল সব উঠে গেছে, ফাঁকা ফাঁকা দুটো চোখ কোটরের মধ্যে ঢোকানো, এমনভাবে তাকিয়ে থাকে চোখের পাতা পড়ে কি পড়ে না বোঝা যায় না। একটা পা মাটিতে আছড়িয়ে বুড়ো বলে, এ মাটি কাঁপতো আগে হাতুড়ি আর নিহাইয়ের গমগম আওয়াজে, মিস্ত্রি পাড়ায় ঢুকতে আজ গা ছমছম করে, পোড়ো ভিটেগুলোর উপর দিন দুপুরে শেয়াল ডাকে। বুড়ো আমাকে ভেবেছিল রিলিফের লোক, একটু পরে ভুল যখন তার ভেঙে গেল তখন একটু গরম হয়েই বলল, এসেছেন কেন এ পোড়া দেশে, মানুষ মরে ফৌত হয়ে গেছে তাই দেখতে? আমার তখন এমন অবস্থা, পালাতে পারলে বাঁচি, তিনকাল গিয়ে এককালে ঠেকায় বুড়োকে কী করে আমি বোঝাই যে কঙ্কালের ছবি এঁকে আমি বাঁচা আর আধ বাঁচা মানুষগুলোকে জাগাবো? দানছত্রের খুঁতকুঁড়ো নিয়ে আসিনি আমি, আমি এসেছি পাথরে পাথরে চকমকি ঠুকে শুকনো পাতায় আগুন জ্বালাতে। কেমন করে বলি, ডান পাশে কচা গাছের ঝোপের ভেতর দিয়ে একটা অজানা গায়ের রাস্তা, সেদিকে পা বাড়াতেই বুড়ো হাঁ হাঁ করে উঠল, ও গায়ে যাবেন না, রাগে সর্বাঙ্গ জ্বলে উঠল। আচ্ছা লোক তো জমিদারি নাকি ওর যে বারণ করবে? চটেছি বুঝতে পেরেই বুড়ো নিজের থেকে বলল, দেখুন ও গায়ে মেয়েদের পড়বার কিছুই নেই, খাটতে তো হয় তাই দিনের বেলায় ঘরে বসে থাকতে পারে না, আপনি গেলে ওরা ভারী লজ্জা পাবে। শুনে থ হয়ে গেলাম, এ কোন দেশে আছি আমরা, কোন শতাব্দী এটা? চিন্তার মধ্যে সব কিছু যেন এলোমেলো হয়ে গেল। কাটা একটা আঙুল শুধু চোখের উপর ভেসে উঠল, যে আঙুল কেটে নিয়েছে ইংরেজ বেনের দল, যে আঙুলে বোনা হতো একদিন দুনিয়া জয় করা ঢাকায় মসলিন, সেই কাটা আঙুলের রক্ত আজও বন্ধ হয়নি। চোখ বুঝে সূর্যের দিকে তাকালাম, সেই রক্ত। আজও ঝোপটার দিকে তাকিয়ে দেখি গাছের ডালে থমকে আছে ফোঁটা ফোঁটা সেই রক্ত। দ্রৌপদীর বস্ত্র কেড়েছে যে দুঃশাসন, তার রক্ত কবে ফিনকি দিয়ে বেরোবে? আমতলির বাজারে আসতে সন্ধে হয়ে গেল। বাজারের পাশ দিয়ে গেছে খাল বরাবর রাস্তা, অমাবস্যা কিনা জানি না, চারদিকে ঘুরঘুরটি অন্ধকার। সেই অন্ধকারে একদল ছায়ামূর্তি মাথায় করে মোট বয়ে তুলে দিচ্ছে খালের নৌকোয়। বাজারের এক ফোড়ে যাচ্ছিল আমাকে সোনা রঙের রাস্তা দেখাতে, সে বলল, দেখলেন ব্যাপারখানা? পরে সে যা বলল তাতে দেখলাম অবাক হওয়ার কিছু নেই। সেন আর গুপ্ত, দত্ত আর মিত্তির বাড়ির মেয়েরা অন্ধকারে বেরিয়েছে মাথায় করে মোট বইতে, পেটে আগুন জ্বললেও দিনের বেলায় তাদের বাড়ির বাইরে যাওয়ার জো নেই, তাতে ভদ্র ঘরের বদনাম হওয়ার ভয় আছে, কিন্তু রাত্রির অন্ধকারে তো ইতর ভদ্র সবাই সমান, তাছাড়া দেখছেই বা কে? একটা কথা শুধু জিজ্ঞেস করা হয়নি, এত যাদের চক্ষু লজ্জা শুক্লপক্ষে তারা কি করে? টঙ্গি বাড়ি সোনারং বজ্রযোগিনী যেখানেই যায় সেই এক কাহিনী, শুধু মাধবের মার কথা কিছুতেই ভুলতে পারি না। এতিমখানার বাঁশের বেড়ার ধারে দাঁড়িয়ে, ওপারে মাধবের মা, এপারে মাধব, মার কোলে যাওয়ার জন্য আকুলি বিকুলি করছে মাধব, কিছুতেই যেতে দেবেন না রহমান মাস্টার। মাধবের মার সারা গায়ে বিষাক্ত ঘা, কতদিন পর মাধব দেখছে তার মাকে, কোথায় ছিল এতদিন? না খেয়ে সে যে মরে যাচ্ছিল, কিন্তু এ কোন মাকে সে দেখছে? গায়ের রং এমন কালো হয়ে গেল কেমন করে, গলে গেছে যেন সুন্দর মুখটা, পুরা কাঠের মতো মার এ চেহারা তো সে কোনোদিন দেখেনি। রহমান মাস্টার, দাও না আমাকে একবার মায়ের কাছে যেতে, যেমন ভালোবাসে তেমনই হৃদয়হীন রহমান মাস্টার, কেঁদে মরে গেলেও রুগ্ন মায়ের কাছে ছেলেকে যেতে দেবেন না তিনি, বিশ্বের প্রতিজ্ঞা তার, টলাবে কার সাধ্য? মা যেদিন চলে যায় এক বছর আগের সেই দিনটার কথা মাধবের একটু একটু মনে আছে, দুদিন উপোস করার পর কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছিল মাধব, ঘুম ভেঙে উঠে দেখে মা নেই, এপাড়া ওপাড়া কোথাও তার মা নেই। তারপর গায়ের এক আত্মীয় বাড়িতে গিয়ে মাধব উঠেছিল, মা কোথায় গেছে জিজ্ঞেস করতে পাড়ার লোক আঙুল দিয়ে আকাশ দেখিয়ে দিত, সেই আকাশ থেকে যখন বৃষ্টি পড়ত তখন মাধবের মনে হতো দক্ষিণী মা তার কাঁদছে, বর্ষায় মনটা ভারী খারাপ হয়ে যেত মাধবের। যে বাড়িতে জায়গা পেয়েছিল মাধব সেই বাড়িতে লোকগুলো সব হঠাৎ হাত পা ফুলে মরে গেল, তারপর না খেয়ে ধুঁকতে ধুঁকতে মাধব এসে জুটল একদিন মেদিনী মণ্ডলে লঙ্গরখানায়, অনেকদিন পর বাজারের এক দোকানদার তাকে নিয়ে আসে এই এতিমখানায়।
এতদিন পর বুঝি মার মনে পড়ল আকাশ থেকে নেমে আসবার সময় হলো। আর আকাশে যখন গেলই তখন যাওয়ার সময় একবার বলে যেতে পারতো নাকি? এ এক বছর কি কষ্টে গেছে তার, মা কি তার খবর পায়নি, দেখেনি কি আকাশ থেকে? মাধব ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। মাধবকে দেখে মাধবের মার বুকের ভেতরটা হু হু করে ওঠে। দুদিনের চেষ্টাতেও একমুঠো চাল জোগাড় করে মাধবকে খাওয়াতে না পেরে এক বছর আগে ভোরে উঠে নদীতে ডুবে মরতে গিয়েছিল মাধবের মা। কিন্তু নদীর কনকনে জলে ডুবে মরতে ভয় পেয়েছিল মাধবের মা, ছুটে চলে গিয়েছিল তাই ঘোর দৌড়ের বাজারে। এক বছর ধরে মৃত্যু যন্ত্রণার মধ্যে একমাত্র কামনা ছিল মাধবের মার, মাধব আমার বেঁচে থাক। সেই মাধব বেঁচে আছে রানীনগরের রেতিমখানায়। এ খবর শুনে মাধবের মা ছুটে এসেছিল মাধবকে একবার শেষ দেখা দেখতে। মাথা একটু বড় হয়েছে মাধব, বেড়ার ওপার থেকে বুকের মধ্যে জড়িয়ে ধরতে কি ইচ্ছেই না হচ্ছিল মাধবের মার, কিন্তু সর্বাঙ্গ যে তার গোলে গোলে খসে পড়ছে। ছেলের অকল্যাণের ভয়ে মনকে পাশান করে নিয়েছিল মাধবের মা। তারপর একটা হাত দিয়ে দূর থেকে মাধবকে চুমো খেয়ে মাধবের মা আস্তে আস্তে অন্ধকারে চলে গেল। পরে শুনলাম মাধবের মা ঘোড়দৌড়ের বাজারে আর ফিরে যায়নি, সোজা চলে গিয়েছিল যেইদিকে পদ্মা সেইদিকে। এক বছর আগের চেয়ে নদীর জল এবারে ঢের বেশি কনকনে হলেও ঠান্ডা জলের নিচে তলিয়ে যেতে মাধবের মার নাকি এবার একটুও ভয় করেনি। ঢাকা থেকে ফিরে আসছি স্টিমারে, ধুধু করছে নদী, নদীর নাম কীর্তিনাশা। সাদা বকের মতো পাল উড়িয়ে নৌকো ছুটছে সাঁই সাঁই করে। বাচ্চা বাচ্চা ছেলেরা সব নৌকোর মাঝি, তাদের বাপদাদারা মরেছে 50-এর আকালে। সামনে বাবলাবনের ভেতর দিয়ে ঝাপসা দেখতে পাচ্ছি রানীনগরের রেতিমখানা। রোদ্দুরে ঝিকমিক করছে করোগেটের টিন, দূরে পুতুলের মতো খুদে খুদে দেখা যাচ্ছে, কে আলী হোসেন না গৌরাঙ্গ, মজিদ না রাধার সেন? জলের মধ্যে ছলাৎ করে কি উঠল ওটা, মাধবের মা নয় তো? কতদিন আগের কথা, চোখ মুজলে আজও সব যেন দেখতে পায়। শুনছিলেন দীপঙ্করের দেশে, গল্প পাঠে আমি অনিমেষ, এডিটিং এবং সাউন্ড এফেক্টসে সৃজিত, পরিবেশনায় টিম আবহমান।